কথা বেশি সংখ্যায় হ্যাঁ খেতে ভালোবাসি। পাশের মধ্যে একটু ঝোল শুকানো থাকলে বেশি মজা, এই মাছগুলো খাইতে খুব সাফ। হ্যালো ভিউয়ার্স, কয়েকদিন আগে আমি আপনাদের সাথে একটা মাছ ধরার ভিডিও শেয়ার করেছিলাম, তো সে মাছগুলো আমরা কীভাবে রান্না করে খেলাম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা বাঁশ কেটে নিলাম, যেহেতু আমরা মাছগুলো বাঁশের মধ্যে রান্না করব, যেটা আমাদের চাকমা ভাষায় বলা হয় সুমো গরাম। আর এই যে আমরা মাছগুলো নিয়ে আসলাম আর ভালো করে ধুয়ে ফেললাম, ভালো করে ধোয়ার পরে আমরা কী করলাম মাছগুলোকে কেটে ফেললাম। তো কেটে ফেলার পরে আমরা এখানে পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ভালো করে দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে এখন মিক্স করার পালা। আমি এখানে চামচ দিয়ে মিক্স না করে হাত দিয়ে মিক্স করলাম, কারণ হাত দিয়ে মিক্স করলে হয় কি মশলাগুলো একদম মাছের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। এরপর আমি কি করলাম, মিক্স করার পরে এই যে চারটা বাঁশের চোঙা এনে রাখছি এখানে আমি একের পর এক ধুকাতে লাগলাম। যেহেতু মাছের পরিমাণ বেশি তাই এখানে চারটা বাঁশের চোঙা লাগবে আমাদের, আর এই চোঙাগুলো আমাদের চাকমা ভাষায় বলা হয় সুমো। আমি কিন্তু এর আগেও আপনাদের সাথে আমরা মাছ বাঁশের মধ্যে কীভাবে রান্না করি সেটা শেয়ার করেছি, তো আজকে আবারও শেয়ার করলাম আর কি, যেহেতু আমরা এই মাছগুলো খুবই কষ্ট করে ধরছি আর আপনারা হয়তো সেই ভিডিওটা দেখছেন। তো অনেকে কমেন্ট করছে যে আপনারা এই মাছগুলো কীভাবে রান্না করে খেলেন সেটা শেয়ার করার জন্য। আর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি লাউ শাকের পাতা দিয়ে এই যে ঢাকনা হিসেবে ইউজ করছি আর কি, আর কয়েকটাতে কলা পাতা দিছি। এরপর আমরা কি করলাম, চুলায় বসাই দিলাম আর কি এই বাঁশের চোঙাগুলোকে। তো এগুলো হতে কিন্তু 30 থেকে 40 মিনিট লাগে। মাছটা কখন রান্না শেষ হবে সবাই কিন্তু অপেক্ষা করতেছিল, কারণ আজকে একটু বেশি পরিশ্রম করার কারণে সবাই ক্ষুধার্ত। আর 30 থেকে 40 মিনিট পরে আমার বোন মাছগুলো চুলা থেকে নামায় নিল। তো আর একটু বেশি রাখলে মনে হয় ভালো হতো, কারণ আমরা নামানোর পরে দেখতে পেলাম ঝোলটা কিন্তু পুরোপুরি শুকায় যায় নাই, সিদ্ধ তো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর বাঁশের মধ্যে একটু ঝোল শুকানো থাকলে বেশি মজা, এই যে দেখেন একটু ঝোল ঝোল থেকে গেছে। এরপর আমার বোন কী করলো, মাছ যেহেতু বের হচ্ছিলো না তাই একদম হাত দিয়ে ঝাঁকি মেরে মেরে বের করতেছিল, আর বের করার ফলে কিন্তু ও একটু ব্যথাও পাই গেছে, কারণ গরম গরম। এদিকে আমার ভাই খাদক ভাই অপেক্ষা করতেছিলো কখন মাছটা রেডি হবে, আর এদিকে নানা ভাই টাইম দেখতেছিলো, কারণ উনি প্রতিদিন টাইম অনুযায়ী রাতের খাবার সেরে ফেলেন আর খুব ভোরে 3টা 4টার দিকে ঘুম থেকে উঠেন। আর এই যে আপনাদের একটা মজার ব্যাপার দেখাই, এইটা বাঁশটা কাটার পরে এই যে বাঁশের নিচে যে মাছগুলো লেগে থাকে এগুলো কিন্তু খুবই পোড়া পোড়া, এটা অনেক মজা ভাই। আমি অন্য কিছু বাদ দিয়ে কিন্তু এই বাঁশের পোড়া পোড়া অংশটাই আমি খাই, আমার অনেক প্রিয়। এটা হচ্ছে কাঁকড়া দিয়ে বাঁশকোরল। এই বাঁশকোরলগুলো একদম মাটির ভিতরে থাকে, আপনাদেরকে একদিন ভিডিও দেখাবো মানে মাটির ভিতর থেকে বের করতে হবে, মাটির ভিতর থেকে কিভাবে খুঁড়ে বের করি আমরা। আর এই যে এটা হচ্ছে সুমো গরাম, মাছের গরাম যেটা আছে বাঁশের, হ্যাঁ বাঁশের মধ্যে আর কি রান্না করছি। এই যে এটা একটু বেশি ঝোল হয়েছে, জানি না কেন পানি জমে গেছে এখানে, এটা দেখেন এটা একদম শুকনা হয়ে গেছে। এই যে আর এটা হচ্ছে লাউ পাতা, লাউ শাকের পাতা, এটাও খাওয়া যাবে। হ্যাঁ তো আমরা সবাই এখন খেতে বসলাম আর কি রাতের খাবার, এখন বাজে প্রায় 9:30, আজকে একটু বেশি দেরি হয়ে গেছে কারণ আমরা মাছ ধরতে গেছিলাম। তো মাছ ধরে আসার পরে আবার মাছগুলো কাটলাম, তারপরে বাঁশকোরল কাটলাম, রান্না করলাম, রান্না করার পরে যাই এখন সবকিছু রেডি, এখন যা খেতে বসলাম আমরা, আবার সবাই খেতে বসলাম। এই পাশে দেখেন কে, নানা নানি, এই পাশে এই যে এই যে। ও আচ্ছা, আমাদের আরেকটা আছে তরকারি, এটা হচ্ছে ডাল, এটা নানি রান্না করছে, এই যে বসা বসা ডাল, এই যে আছে তেজপাতা, হ্যাঁ আর মাছগুলো আমাদের বাদে উৎপন্ন হয়েছে, কিন্তু এই মাছগুলো সহজে পাওয়া যায় না, এগুলো আমরা বলি রামথালিয়া মাছ আর নামালাং মাছ। এই মাছগুলো খাইতে খুব সাফ, এমন ওই এই যে বড় বড় নদীতে যে কতগুলো জাক্কা মাছ আছে না, ওই জাক্কা মাছ থেকে এগুলো স্বাদ বেশি, আর এগুলো হলো ভিটামিন বেশি, আর এগুলোর দামও অনেক বেশি, হ্যাঁ দামও অনেক বেশি। এই এই মাছগুলো সেজন্য আমরা এই বাদে আমরা খুব যত্ন করে আমরা রাখছি, এবং এই তরকারি অভাব হলে আমরা একটা জাল নিয়ে ওই পুকুরে যাই, তো আমরা খেতে কোনো অসুবিধা নাই। নানি কিছু বলেন বলেন, আমি খেতে ভালোবাসি। আচ্ছা খান খান।
তো যখন থেকে নানা বাড়িতে আসছি তখন থেকে কিন্তু বাস খাওয়ার কোনো কমতি না, প্রতিদিন আমরা বাস করে রান্না করে খাই। কাঁকড়ার মধ্যে একটা কামড় দাও, এটা হচ্ছে সেই সুমো গরমটা, এটা পুরো অমৃত। এই যে এটা হচ্ছে লাউ শাকের পাতা, মানে লাউ শাক আর এটা ব্যবহার করছিলাম ঢাকনা হিসেবে, ওই বাসের মধ্যে আর কি ঢাকনা হিসেবে এটা ব্যবহার করছি। এখন এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি মাছ গুজে খাবো। এই যে দেখেন এটাই আসল ফ্লেভার, একদম পোড়া পোড়া। এটা যেহেতু একদম উপরে ছিল তাই একদম পানসা, লবণ নাই। হ্যাঁ, তো লবণ দিয়ে খেলে কিন্তু ভালো খারাপ হবে না, কিন্তু মাছের ফ্লেভারটা তো আছে নাকি। এই যে এই পোড়া পোড়া মাছগুলো বেশি প্রিয়। আমি আগে শুরু করব বাস করলার ডাল দিয়ে, যেহেতু নানি রান্না করছে এটা আগে খেতে হবে আমার, অবশ্যই মজা হবে। এই যে এই বাসকরালগুলোর কোনো তুলনা হয় না অন্যান্য যে কোনো বাসকরালের সাথে, সেরা সেরা। বাহ, কি স্মেল রে ভাই!